সুপ্রিয় দর্শক, আমি শাহিন আলম। এই মুহূর্তে একটি মানবিক লাইভে আপনাদের সাথে সরাসরি সম্প্রচার যুক্ত আছি বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে, পেজ থেকে। সুপ্রিয় দর্শক, আমিন মিয়া বাঁচতে চাই আপনাদের সকলের সহযোগিতায়। গত 10ই সেপ্টেম্বর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল এবং সিএনজি মদ্যকার সংঘর্ষে গুরুতর আহত হয়ে সিলেট নগরীর নূরজাহান হসপিটালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। এই মুহূর্তে তার অসহায় পরিবার এবং বন্ধু বান্ধব যারা আছেন এবং তার সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যে কলেজটি রয়েছে সে কলেজের স্টুডেন্ট সে এবং সেখানকার তার সহকর্মী যে ছাত্ররা আছেন তারা সকলেই কিন্তু সবাই একসাথে জড়ো হয়েছেন। এবং আপনারা যারা এই মুহূর্তে সরাসরি আমাদের লাইভটি দেখছেন প্রত্যেকের কাছে তারা মানবিক সহযোগিতা চাচ্ছেন। আপনারা যেভাবে পারেন মানবতার হাত বাড়িয়ে দিন, আপনাদের একটু সহযোগিতায় বাঁচতে পারেন আমিন মিয়া। অনেকেই যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, দেশে দেশের বাহিরে সুদূর প্রবাস থেকে অসংখ্য প্রবাসী ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইরা অত্যন্ত উদার মনের এবং আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইরা রেমিটেন্স যোদ্ধা, যাদের আমরা সবসময় ভালোবাসি। আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আমিন মিয়া আজকে বেশ কিছুদিন থেকে সিলেটের নূরজাহান হসপিটালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই মুহূর্তেও সে আইসিইউতে রয়েছেন। সেক্ষেত্রে আমরা সরাসরি আমিন মিয়াকে দেখানোর চেষ্টা করলেও এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা জানিয়েছেন যে আইসিইউতে লাইভ সম্প্রচার করাটা কোনোভাবেই সম্ভব নয়, যার ফলে সেখানে অসংখ্য রোগী রয়েছে। একজন রোগীর কারণে আমরা আসলে সেখানে বিঘ্নতা সৃষ্টি করতে পারি না। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আমিন মিয়ার মার কাছে, একটু কথা বলব। আসসালামু আলাইকুম। আমার খোয়াই আসছিলেন আনহারা গাছে, আমি সাইকেল ধরে বলবেন আনহারা স্যার, আমার আর কেউ আমার কোনো কিছু নাই, আমি কিতা দিয়ে আমার খোয়ারে সাহায্য করতাম, আনহারা গাছে আমি সাহায্য চাইলাম। কতদিন থেকে আপনার ছেলে? আমার ছেলে আজ পাঁচ দিন চার দিন ভরা তো মাত কথাই নাই, ওখানে তো মাত কথা নাই, এখনো কথা বলতে পারছে না। কত যে সে কত টাকা ইতিমধ্যে আপনাদের খরচ হয়েছে? খরচ আইছে তো বাকা 8-10 লাখ টাকা আইব, তার ইয়া কিতা করা লাগবো, অপারেশন করা লাগবো। কি হল খালা? আমরা সুপ্রিয় দর্শক, আসলে আমিনের মা কিন্তু আবেগে আপ্লুত, সেক্ষেত্রে আমরা যদি এখানকার বন্ধু বান্ধব বা তার খালা রয়েছেন, খালার সাথে একটু ছাত্র আছে, আমি একটু যদি আপনার কাছে জানতে চাই। আমিন আসলে কি আসলো? আমিন বন্ধু মহলের যে সিনিয়র সভাপতি, এইটা সামাজিক কাজ, এইটা হইলো রক্তদানের যে আর কি একটা সংস্থা। তো সে প্রত্যেকবারই 3 মাস পরপর রক্ত দেওয়ার নিয়ম আছে, ওই 3 মাস পরপরই রক্ত দিত। তো আমি আশা করি যদিও বেঁচে ফিরে আল্লাহ ওনাকে বাঁচিয়ে আনে, তাইলে আমি আশা করি আপনাদের শরীরেও রক্ত যেতে পারে, আমি যতটুকু আশা করি, কারণ ও 3 মাস পরপরই রক্ত দেয়। আর আমি এটুকুই চাইব যে আপনাদের সাহায্য, যাতে ওর আপনাদের মাধ্যম আপনাদের উসিল্লায় আল্লাহ তাআলা ওকে সুস্থতা দান করেন, এতটুকুই। ইতিমধ্যে আপনারা ফ্রেন্ড বান্ধব যারা আছেন সকলে কীরকম সহযোগিতা আসলে করছেন? আমরা আমাদের জায়গা থেকে অনেক চেষ্টা করতেছি, প্রায় আনুমানিক আমরা এই পর্যন্ত প্রথম দিন অনেক সব মিলিয়ে ধরেন 60,000 মতো খরচ হয়েছে। আর আমরা তুলেছি ধরেন তার মধ্যে এই আইসিইউর খরচটা বাকি আছে, ধরেন 46 ঘন্টার মতো আইসিইউর খরচটা বাকি আছে। আর ডাক্তার বলছেন, উনি গতকাল আসছিলেন ঢাকা মেডিকেল থেকে, উনি বলছেন যে কোনো রকমই অপারেশনের প্রয়োজন, আর অপারেশন করতে হলে প্রায় 8-10 লক্ষ টাকার প্রয়োজন, মাস্ক বি 8-10 লক্ষ টাকা লাগবেই। তার আর কি ধরেন রোড অ্যাক্সিডেন্টে মাথার পিছনে যে হাড় আছে না, হাড়ে হাড়টা ভেঙে মগজে ঢুকে পড়ছে, তো ব্রেইনের অপারেশনটা খুবই জরুরি। ধন্যবাদ। আমরা একটু যদি আমিনের ভাইয়ের সাথে একটু কথা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার ভাইকে সহযোগিতা করবেন, আমার ভাইকে আপনারা সবাই সহযোগিতা করবেন, আপনারা সহযোগিতায় মানবিতায় সহযোগিতায় আমার ভাইকে আপনারা সহযোগিতা করলে বাঁচবে। আমি সামাজিক রক্তদানের লোকে জড়িত আছে, এছাড়া আরও কী করতেন? আরও অনেক কিছু লোকের যোগদান আছে, যোগদান আছে।
তো এখন ডক্টরের কর্তৃপক্ষ থেকে কত টাকা লাগতে পারে জানিয়েছে আপনাদের? ডক্টর কর্তৃপক্ষ থেকে 8-10 লক্ষ টাকা হইতে পারে। এখন আপনাদের কাছে কত টাকা আছে? এখন আমাদের কাছে 10,000 টাকা মতন আছে। আর নেই? আর নেই। সেক্ষেত্রে এখানে তার বন্ধু বান্ধব আরও আসেন, আপনারা আসসালামু আলাইকুম। আমিন, সে আমার একজন ভালো ফ্রেন্ড, সে সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আমার সাথে HSC এক্সাম দিয়েছে 2024 পেছে। সে এই পড়ালেখার পাশাপাশি সে রক্তদান গ্রুপেও আছে। সে ভালো কাজে সবসময় মানুষের সাথে সহযোগিতা করে, এজন্য সে আমাদের মতো অনেক বন্ধু সাথে সে আছে বলে আমরা তাকে সহযোগিতা করতেছি। আমরা আমরা টাকা দিয়ে না হোক, অন্তত পক্ষে আমরা শরীর দিয়ে সহযোগিতা করতে পারবো। তার আর্থিক অবস্থা, তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই আমরা সবাই আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমিও তার স্কুল ফ্রেন্ড, মানে সে রক্তদানে অনেক সহযোগিতা করে। অনেক বন্ধু বান্ধবের রক্ত লাগলে মানে ফোন দেওয়া হয়, মনে হয় আমিও রক্ত জীবনে দিয়েছি না আপনার দরকারে, কিন্তু বন্ধুর সাহায্য দিয়েছে যে এটা বালা কাম, এটা দিলে একজনের উপকার হইল। এর উচিল্লা মনে কর আল্লাহ তোর পিছিয়ে দিন থেকে গুণা মাফ করে দিল, বা বিপদ আবর্তন আল্লাহ রক্ষা করলো। প্রচণ্ড আজকে সেই মৃত্যুর সাথে লড়ছে। আপনার কাছে এটাই অনুরোধ, আমার বন্ধুদের আপনারা সাহায্য করতেন, যে যত পারেন আপনারা একটু সাহায্য। কিসে পড়ছে সে বর্তমানে? HSC পরীক্ষা দিয়েছে 2024 সাল। এমনিতে কোনো জব টব করতো নাকি সামাজিক আমার বাচ্চার এই অবস্থা দেখে আমার বাচ্চা তো অনেক রে, আমার বাচ্চার দীর্ঘদিন সিলেটে, এবং সে সবসময় মানুষের পাশে থেকেছেন এবং প্রতি 3 মাস পর পর রক্ত দিয়ে মানুষকে সহযোগিতা করেছেন। সেই কিন্তু আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই অনেকেই আমাদের সাথে বিভিন্ন পেজ থেকে লাইভে সরাসরি যুক্ত আছেন। যে সকল অডিয়েন্স দেখছেন প্রত্যেককে বলবো, আপনারাও একটি করে লাইভটি শেয়ার করে দিয়ে আপনারাও কিন্তু এই মানবিক কাজে সহযোগিতা করতে পারেন, যেভাবে পারেন। আপনারা একটি বিকাশ নম্বর আমাদের প্রত্যেকের ক্যাপশনের আগে দেওয়া হয়েছে, এই বিকাশ নগদ নম্বরে আপনারা যে যতটুকু পারেন, 5 টাকা, 10 টাকা, 100 টাকা। সুদূর প্রবাস থেকে অনেক প্রবাসী ভাই আছেন, আমরা সকলেই আসলে ঘর থেকে বের হলে চা খরচ, পান খরচ বাবদ আমাদের প্রায় 50-60 টাকা খরচ হয়, 100 টাকা খরচ হয়। সেক্ষেত্রে আমরা 10 টাকা, 20 টাকা, 100 টাকা করে দিয়ে যদি আমরা 50 জন, 20 জন, 100 জন মানুষ যদি এই আমিনের পাশে দাঁড়াতে পারি, স্টুডেন্ট আমিন, মানবিক আমিন, তার পাশে যদি আমরা দাঁড়াতে পারি, সেক্ষেত্রে তার জীবনে আবারও ফুটতে পারে, তার এবং তার ভাই, তার মায়ের মুখে আবারও হাসি ফুটতে পারে। তাই আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। এবং বিকাশ নম্বরটা যদি আমরা একটু জানতে চাই, যে নাম্বারটি রয়েছে আপনি যদি একটু বলেন। নাম্বারটি রয়েছে যে আমার ভাইয়ের নাম্বার এখন আমার কাছে আছে, আমি নিজে নাম্বারটা আবার বলুন আপনি। সুস্থ আছে তার নাম্বার এটা? যে নাম্বারটি দেওয়া আছে সেটা তারই নাম্বার, মানে আপনাদেরই নাম্বার? তারই নাম্বার, তার নাম দিয়েছে। ওকে, ধন্যবাদ। আসলে অনেকে যুক্ত আছে, যার যত মতো যেভাবে পারেন আপনারা সাধ্য মতো আমিনের পাশে দাঁড়ান। সকলের এই মুহূর্তে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবার